ওদের কোনো একটা গল্প শুনতে যায় বা কোনো একটা ছবি তুলতে যায়, তখন হচ্ছে কি আমি চেষ্টা করি হচ্ছে কি আমি সবসময় হচ্ছে কি তাদের কথাটা শুনি, তাদের গল্পটা বলার চেষ্টা করি। রোহিঙ্গা মেয়েরা অনেক অনেক ভালো ভালো কাজ করছে, অন্য ধরনের কাজ করছে, কেউ ইলেকট্রিশিয়ান হচ্ছে, কেউ হচ্ছে কি মেকানিক হচ্ছে, বা আরও অনেকগুলো বিষয় আছে। ধরেন রোহিঙ্গা কমিউনিটিতে জন্ম নিয়ন্ত্রণ একটা অনেক বড় বিষয়, যেটাতে হচ্ছে কি এখন অনেক মহিলারা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণে উৎসাহী হচ্ছে। খুবই সেন্সিটিভ সেন্সিটিভ বিষয়ে হচ্ছে কি রোহিঙ্গা মহিলারা এখন অনেক বেশি এগিয়ে আসছে। তারপর রোহিঙ্গা কিশোরী আছে যারা এখন অনেক বেশি জানে নিজেদের সম্পর্কে এবং নিজেদের সম্পর্কে বলতে ভালোবাসে, তাদের যে একটা পরিবর্তন, ওই পরিবর্তন নিয়ে তারা সচেতন এখন অনেক। এই বছর 2024 সালের ওয়ার্ল্ড রেফিউজি ডে এটা পালন করছে বিভিন্ন অর্গানাইজেশন, যে ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশন, যেখানে যারা রোহিঙ্গা ইস্যুতে আমাদের কক্সবাজারে অবস্থান করছে, কাজ করছে, তাদের সবার পৃষ্ঠপোষকতায় এবং কক্সবাজার আর্ট ক্লাবের আয়োজনে আজকের যেই ফটো এক্সিবিশন হতে যাচ্ছে রেজিলিয়েন্স নাম দিয়ে, এটা মূলত রোহিঙ্গা ইস্যুতে যে সমস্ত ছবিগুলো এই কর্মীগুলা মানবাধিকার কর্মীরা তারা তুলেছে তাদের কর্মজীবনের ফাঁকে ফাঁকে, তারই কিছু ছবি এখানে উপস্থাপিত হয়েছে। আমরা জানি 7 বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সারা বিশ্ববাসী এই রোহিঙ্গা ইস্যুকে সমাধানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজার আর্ট ক্লাবও রোহিঙ্গা ইস্যুতে 17 সাল থেকে কাজ করে যাচ্ছে। সরকার কক্সবাজার আর্ট ক্লাবকে সহযোগিতা করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে একটা রুমের ব্যবস্থা করে দিয়েছে। সকল পক্ষকে, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এই ওয়ার্ল্ড রেফিউজি ডেতে এই অনুষ্ঠানে আসার জন্য। বিশেষ করে যারা কক্সবাজারের নন, কক্সবাজারে এসে এই ওয়ার্ল্ড রেফিউজি ক্রাইসিসটাকে হ্যান্ডেল করছেন, আপনারা যদি না আসতেন, আপনারা যদি কক্সবাজারবাসীকে সহযোগিতা না করতেন, আমরা কিন্তু কক্সবাজারবাসীরা একার পক্ষে এত বড় ডিজাস্টার এটা মোকাবেলা করা সম্ভব ছিল না। এই জন্য বিশ্ববাসীকে ধন্যবাদ, এই জন্য সারা বাংলাদেশের বাঙালিকে ধন্যবাদ, এবং এই রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান হোক সেটাই কক্সবাজার আর্ট ক্লাবের প্রত্যাশা এবং আমাদের যত অর্গানাইজেশন এখানে জড়িত আছে সবার প্রচেষ্টা এবং প্রত্যাশা। আপনারা জানেন যে আমরা যখনই রোহিঙ্গা সমাধানের বিষয় নিয়ে কথা বলি তখনই তাদের সংকট এবং দুঃসহ যে স্মৃতি সেই বিষয়গুলোই আসে, কিন্তু এইবারের ফটো এক্সিবিশনে এবং ওই বিষয়গুলো সম্পর্কে আমরা কম বেশি অবগত। এইবারের ফটো এক্সিবিশন আমরা চেষ্টা করেছি তুলে আনার যে এই যে ক্যাম্পের যে জীবন, যেটা আসলে কারোরই কাম্য নয়, যে এটা এই জীবনটা আসলে আমরা কেউই প্রত্যাশা করি না, তারপরেও তাদেরকে এই জীবনের মধ্য দিয়ে যেতে হচ্ছে। তো এই সময়টাতে তারা যে এই যে টিকে থাকার তাদের যে সংগ্রামগুলো, যে বিষয়গুলোকে তারা ওভারকাম করছেন, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে, আমরা জানি যে ক্যাম্প কিন্তু বিভিন্ন পার্সপেক্টিভ থেকে ভালনারেবল, সাইক্লোন এবং মনসুন এই বিভিন্ন বিষয়গুলো, এছাড়া তো অন্যান্য বিষয় আছেই। তো এইসব জায়গা থেকে কিন্তু তারা প্রতিনিয়ত তাদের এই বিষয়গুলো উত্তরণের চেষ্টা করছেন এবং এই বিষয়গুলোকে আমরা আমাদের গল্পে, আমাদের ছবির মাধ্যমে তুলে আনার চেষ্টা করেছি এই ফটো এক্সিবিশনে। এবং আসলে আমরা যে মেসেজটা দিতে চাই যে রোহিঙ্গা শরণার্থীদের সম্পর্কে যে আমাদের যে ধারণাটা আছে, এর পাশাপাশি তাদেরও যে এক ধরনের সংগ্রামময় জীবনের মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং তারা যে আসলে এই উত্তরণের মধ্য দিয়ে যেতে চায়, এইটাই ফুটে তোলানো হয়েছে। আসলে এর বাইরে যেটা আমরা আসলে সবাই প্রত্যাশা করি যে তাদের ভলান্টারি এবং সাস্টেনেবল রিপেট্রিয়েশনে সমাধান, কিন্তু এই যে এর মধ্যকালীন যে সময়টা, এই সময়টা তাদের যেন স্কিলস, লাইভলিহুডের সুযোগগুলো তৈরি হওয়া, শিক্ষার সুযোগগুলো থাকা এবং এইগুলোর মধ্য দিয়ে যে তাদের টিকে থাকার সক্ষমতাগুলো যেন আরও শক্তিশালী হয়, এই বিষয়গুলো আমরা জানি যে সরকার পুরো বিষয়টিকে যথেষ্ট সহযোগিতার মাধ্যমে তারা দেখছেন এবং হিউম্যানিটেরিয়ান কমিউনিটির পক্ষ থেকে আমরা আসলে এই বিষয়গুলোকে খুব জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি ছবির মাধ্যমে। এবং এই ছবিগুলো যে শুধুমাত্র বিভিন্ন মানবিক সহায়তা কর্মী প্রদানকারীরাই, এই ছবিগুলো যে শুধুমাত্র মানবিক সহায়তা প্রদানকারী কর্মীরাই তুলেছেন তা না, এখানে রোহিঙ্গা সরাসরি রিফিউজি ফটোগ্রাফাররাও আছেন যাদের ছবিও এই এক্সিবিশনে এসেছে, তারা তাদের জীবনের এই রেজিলিয়েন্স বা সক্ষমতাকে তারা কীভাবে দেখছেন। The theme of this year's World Refugee Day is on resilience, and resilience is what we really want to demonstrate through these pictures, and it is demonstrating how people who have come here, who have sought refuge, are still surviving, are still having a day, they still work, they are still self-sufficient in many ways. It is to take away from the picture of refugees, which is more old-fashioned, where refugees were some people who just needed help.
These people are survivors. They've come here. They're resilient. They continue fighting for their day-to-day life. They keep on working and working hard. We have in the camp different livelihoods programs where we're aiming them to teach them skills, skills that maybe they didn't have. They come from a different background. They come from a different country. And many of them were farmers. In these camps, they don't have space to farm at the same level as they did. They need other sources of income. They need to be able, with their resilience, to provide for themselves. With the skills training, skills development, as with education, we're trying to focus also on skills that they can use when they return. One day they'll have to return. They'll come back to a country that some of them may not recognize anymore. They've been here for 7 years. Some will have been very young when they left. We have the youth who have been in Bangladesh, maybe learned new ideas, learned new things. How do we prepare them best for when they go back? Some of them take up the farming, the fishing that they were doing before, but also using, and particularly for the youth, the ideas that they get here. What can they take from Bangladesh that they can use maybe the older generation was not used to? So all of these questions that you're asking me sort of play into each other. It's resilience to keep on going when things have been hard, and they have been hard for the Rohingya, and they're still hard. It's teaching them new skills that they can use, both while they're here to supplement their livelihood, their income, get a better living standard while they're here, but also to go back with more education, more skills, that they can contribute to the old skills that they had, and particularly looking at the younger generation who have new ideas after having been in Bangladesh, is really what we're looking for, what this World Refugee Day is all about. The photos, you'll also see all the photos, are actually showing how they're engaging, some of them in normal day-to-day activities, other in learning activities, and other in learning new skills activities. So that's really what we're hoping to show here. It's a resilience, it's how they're gaining new skills, and it is how they can use that once they return back to Myanmar. So the photos, as I was saying, are all showing how despite all the adversity, all the hardship they've had to flee their country and come here. And they're still going on with their day-to-day life. That's resilience. They're still trying to improve their own lives and that of their families. That's resilience. They are all preparing that they want to go home once the war stops inside. That is resilience. So that is both the theme of the photo exhibition and of this year's